আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। 18তম লোকসভা নির্বাচন, আর তারই ফলাফল ঘোষণা হতেই দেখা গেল মালদার বরকত সাহেবের দুর্গ আটক রাখলেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করলেন মালদার দক্ষিণ আসনে। এবারও কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি। তাই ঈশা খান চৌধুরীর এই জয়ের আনন্দে মেতে উঠলেন কংগ্রেস এবং দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার রাতেই পূর্ণাঙ্গ ফল প্রকাশের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বুধবার সাত সকালেই ঈশা খান চৌধুরীর বাড়িতে শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে চলে গেলেন কংগ্রেসের নেতাকর্মীরা কোতালিয়া ভবনে। দলের জয়ী প্রার্থীর গলায় ফুলের মালা পরিয়ে হাতে পুষ্পস্তবক দিয়ে মিষ্টিমুখ করালেন এবং সকলে মিলেই শুভেচ্ছা বিনিময় করলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থীকে। আনন্দ উৎসাহের মধ্যে ভাসলেন ঈশা খান চৌধুরী। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, তুমি মিষ্টি খাওয়ান, আপনারা খাওয়ান, আপনারা খাওয়ান, একজন একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আরে গুরু, তুমি হ্যাঁ যাও, ওদিক যাও না, আমি যাবো না, আমি যাবো, আমারও অর্থ সব খাওয়া খাওয়া হাততালি যাও করছো। চোখের পলকে একটি মেয়ে ভয়ঙ্কর গরিলায় পরিণত হয়, খালি হাতে টাকার ফুলছুরি, আকাশী উধাও মিশরের রাজকুমারী, স্বর্ণকন্যাদের সাথে জাদুকরের যুদ্ধ, আগুন দিয়ে সুন্দরী মেয়ের মাথা উধাও, আগুন থেকে কন্যার জন্ম ও জাপান থেকে নিয়ে আসা তিনটে ভূতের ডিস্কো ডান্সের মতো বিভিন্ন আকর্ষণীয় ও চমকদার শো উপভোগ করার সুবর্ণ আমাদের দক্ষিণ মালদায়। আমাদের অত্যন্ত স্নেহের ঈশা ভাই, লালবাবুর পুত্র, বিপুল মার্জিনে কংগ্রেস থেকে জয়লাভ করেছে, তাকে আজকে আমরা কোতলি অঞ্চল তরফ থেকে এবং এলাকারবাসী তরফ থেকে এবং প্রায় মালদার অনেকেই ছিলেন সমগ্র মালদাবাসীর তরফ থেকে আজকে আমরা ওনার এই বিপুল জয়ের জন্য ওনাকে সম্বর্ধনা জানালাম। সঙ্গে আপনারা দেখলেন মিষ্টিমুখ করানো হলো, যারা এসেছিলেন যে সমস্ত কর্মী শুভাকাঙ্ক্ষীরা যারা এসেছিলেন ওদের মিষ্টিমুখ করানো হলো, আবিরের মাধ্যমে আমরা এই ওনাকেও আবির মাখানো হলো এবং আমরা আবির মেখে আজকে এই জয়টাকে সেলিব্রেট করছি এবং আমরা অত্যন্ত আনন্দে আছি যে সাম্প্রদায়িক শক্তি আগামী দিনে আমাদের এই জয়, মালদার জয় আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে উৎখাত করতে আমরা কোতোয়ালি অঞ্চল থেকে এবং কোতোয়ালি বাড়ি থেকে যে ডাকটা দিল দিবস, সেই ডাকটা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে এবং আমরা বিজেপিকে উৎখাত করতে সমর্থ হব এবং কংগ্রেসই আগামী দিনে আমাদের যে ভারতবর্ষে আসছে তার একটা দৃষ্টান্ত আমরা এই কোতোয়ালি থেকে সৃষ্টি করতে চাই। বিভিন্ন জায়গায় সমস্যা, জলের সমস্যা, নদী ভাঙার সমস্যা, এটাকে তুলে ধরবেন? হ্যাঁ অবশ্যই, আজকে তো আপনি শুনলেন আমাদের নবনির্বাচিত সাংসদ ঈশা ভাই, উনি বললেন যে মালদার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, মালদার দক্ষিণ মালদার বেশিরভাগ এরিয়া আর্সেনিক প্রোন এরিয়া, এই আর্সেনিক মুক্ত জল আনার জন্য এবং যে কেন্দ্র মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেন মালদা বালসি আগামী দিনে আর্সেনিক মুক্ত জল বাড়ি বাড়ি পৌঁছাতে পারি তার অবশ্যই সুব্যবস্থা আমাদের ঈশা ভাইয়ের মাধ্যমে আমরা করতে পারবো। এবং আরেকটা প্রবলেম সেটা হচ্ছে গঙ্গা ভাঙন, যেটা উনি উল্লেখ করলেন, আর আমাদের বেশিরভাগ মালদার বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে এখান থেকে বিভিন্ন জায়গায় কাজে যান, ওনাদেরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উনি পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন কেন্দ্রের মাধ্যমে। এবং উনি বললেন যে আশা করা আছে যদি আমরা
গভর্নমেন্ট তৈরি করতে পারি সেন্ট্রালে, তাহলে তো মালদা একটা ভালো জায়গায় পৌঁছবে এবং ওনার মাধ্যমে মালদার জনগণের বিভিন্ন ধরনের উন্নয়ন হবে, এই বিষয়ে আমরা আশাবাদী। আপনার নাম? আমার নাম অমিতাভ সরকার। যে আমি জনগণকে মালদার বাসীদেরকে ধন্যবাদ জানাতে চাই, যে হয় ওরা আমাকে আশীর্বাদ দোয়া দিয়েছেন। আপনারা জানেন যে আমার জেঠু বরকত মনি খান সাহেব একটা কংগ্রেসের জন্য একটা জায়গা করেছেন মালদার মধ্যে, যেভাবে উনি কাজ করেছেন, লালুবাবু কাজ করেছেন আমার বাবা, সেভাবে আমিও একটা নতুন রূপ, কারণ আগে আমি বিধায়ক ছিলাম, এখন সাংসদ হয়েছেন, সেভাবে আমিও কাজ ওদের মতন ওদের পদে হাঁটব আর কি। এখানে তিন সিপিএমের সঙ্গে জোট করে আপনি জিতেছেন, কি বলবেন, কতটা সহযোগিতা পেয়েছেন? না, খুব আমাদের সহযোগিতা করেছেন বামফ্রন্ট বন্ধুরা, সব জায়গাতে আমাদের অর্গানাইজেশনে খুব ওরা হেল্প করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের বামফ্রন্ট বন্ধুরা, যা কর্মীরা, ওয়ার্কাররা, লিডাররা যারা সঙ্গে দিয়েছে, এটা নিশ্চয় আমাদের ওদের জন্য আমাদের ভোটও বেড়েছে। প্রথমে কি কাজ করবেন এখন? প্রথম আমার কাজ হচ্ছে, কাজের আগে আমাকে ঘুরতে হবে মালদা সিটে আর পাবলিককে, জনগণকে, মালদাবাসীদেরকে আর মুর্শিদাবাদবাসীদেরকে আমাকে ধন্যবাদ জানাতে হবে ওদেরকে, আর ওরা যেভাবে ভালোবাসা দিয়েছে। আমি ঘুরবো, প্রত্যেক ব্লকে ঘুরবো আর মিটিং করবো বা র্যালি করবো জনগণকে ধন্যবাদ জানার জন্য যেভাবে ভালোবাসা দিয়েছে। যে আপনার এরিয়ায় তো গঙ্গা ভবন একটা বড় সমস্যা, তো এই সমস্যাটার সমাধানে কী করবেন? এইগুলো সমস্যা, মালদার উন্নয়নের সমস্যা অনেক আছে, গঙ্গা ভবন, আমাদের শ্রমিকদের সমস্যা আছে, জলেরও সমস্যা আছে, আমাদের পানি জলের সমস্যা, গোটা মালদা দক্ষিণ সিট বলতে শুধু মালদা নয়, আমাদের মুর্শিদাবাদের দুটো সিট যে আছে ওদেরও পানি জলের সমস্যা, এটা একটা বড় লড়াই আছে, আমরা এটা ঠিক করতে চাই, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আর আমাদের সরকার যদি আসে তো আরও ভালো, তো এটা আমাদের খুব আশা আছে যে আমাদের সরকারও আসতে পারে, তো দেখা যাক। তবু আমি বিভিন্ন কাজের জন্য, উন্নয়নের জন্য আমি লড়াই করব যাতে হয়ে যায় মালদা দক্ষিণ সিটি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।